মধ্যে আপনার তৎকালীন যারা শত্রু ছিল মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম, শুভেন্দু অধিকারী, এদের বিরুদ্ধে আপনি করেছিলেন কেডি সিং কে দিয়ে, সবাই জানে। আর তৃণমূলের সততা আমার থেকে বেশি কেউ জানে না। 11 সালে ভোট করেছেন সুদীপ্ত সেনের টাকায়, 294 জন ক্যান্ডিডেটকে টাকা দিয়েছিলেন, উপেন বিশ্বাস একা রিফিউজ করেছে। 2014 লোকসভা ভোটে ভোট করেছেন কেডি সিং এর টাকায়, কেডি সিং 75 CR আপনাদের দিয়েছে, আলকেমিস্টের টাকা, গরিব মানুষের চিটফান্ডের টাকা। একমাত্র দুজন এমপি ক্যান্ডিডেট টাকা নেয়নি, 20 লাখ টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন আমাকে এবং শিশির অধিকারীকে, তার বাইরে কোনো টাকা আমরা নিইনি। পার্টির পাঠানো RTGS করে সুব্রত বক্সির পাঠানো 20 লাখ টাকা, ওই ভোটটা করেছিলেন কেডি সিং এর টাকায়। 21 সালের ভোট করেছেন ডিআর লটারির 100 কোটি টাকা নিয়ে। আর প্রকাশ করুন ইলেকটোরাল বন্ডে মুকেশ আম্বানি কত টাকা দিয়েছে আপনাকে, সঞ্জীব গোয়েঙ্কা কত টাকা দিয়েছে। রিসেন্ট টেলিগ্রাফে একটা নিউজ এসেছে, সেবি প্রকাশ করেছে কে কে ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে। তাতে মিস্টার নাগের মদের কোম্পানি IFB সরাসরি চিঠি লিখে সেবিকে জানিয়েছে 40 কোটি টাকা তারা গত 8-10 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। আপনি গোটা রাজ্যটাকে লটারি আর মদ পাউচ খাইয়ে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন। চাকরি নেই, এই জন্য বাংলায় আওয়াজ উঠেছে ঘুষ মুক্ত মেধাযুক্ত সরকার কর্মসংস্থান চাই, আওয়াজ উঠেছে কাটমানি বিযুক্ত পরিষেবা চাই, আওয়াজ উঠেছে দলদাস পুলিশের হাত থেকে মুক্তি চাই। এই আওয়াজকে সামনে রেখেই আগামী দিনে দেখতে থাকুন, আপনাদের যেতে হবে এবং সময়ের আগেই যেতে হবে। SSC-র আন্দোলনকারীরা কেউ যায়নি, আমি হ্যাটসঅফ জানাই যারা 500 দিনের বেশি বসে আছেন। এটা ওই নর্দমার কিট কয়েকটা লোককে সাজিয়ে নিয়ে গেছে, এটা আর্টিফিশিয়াল, চাকরি দিব। আর তাছাড়া এটার মধ্য দিয়ে আমি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করব, যে বিচার প্রক্রিয়া তদন্ত চলাকালীন এইভাবে পরীক্ষায় বসা অ্যাডমিট কার্ড নেওয়া লোকদেরকে ডেকে গোপনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এই আন্দোলনকে ভাঙার জন্য, এবং এভাবে মেধাযুক্ত চাকরির বদলে রাজনৈতিক প্রভাবযুক্ত চাকরি, তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে পার্থ চ্যাটার্জির কাছে তালিকাটা শুধু পার্থ চ্যাটার্জির নাকতলাতে এজেন্টরা তৈরি করেনি, ক্যামাক স্ট্রিট থেকেও বড় তালিকা গেছিল, এটা এই আজকের সিটিং এর মাধ্যমে প্রমাণ হচ্ছে। আমি হ্যাটসঅফ জানাই গান্ধী মূর্তির নিচে, মাতঙ্গিনী হাজরা স্ট্যাচুর নিচে বসে থাকা আন্দোলনকারী ভাই বোনেদের, তারা বলেছে মুখ্যমন্ত্রী বা সরকারি আধিকারিকরা ডাকলে যাব, উনি সরকারের কেউ নন তাই যাওয়ার প্রশ্ন নেই। যারা গেছে তাদেরকে ভাইপোর কিছু দালাল, কিছু স্থাবক, কিছু চটি চাটা লোকেরা নিয়ে গেছে মিডিয়ার সামনে ফেস সেভ করার জন্য, কারণ গতকাল বিকাল থেকে আপনারা দেখিয়েছেন যে চাকুরি প্রার্থী আন্দোলনকারীরা যুবরাজের সঙ্গে বসবে, তোলাবাজের সঙ্গে বসবে। আমি ওর সম্পর্কে বলি না, একটা 3.5 বছর জেল খাটা অর্ধশিক্ষিত নর্দমার কিট ওর সম্পর্কে শুভেন্দু অধিকারী বলে না। আপনি বরঞ্চ খোঁজ নিন যে কোন এক মন্ডলের বাড়িতে গিয়ে ধর্মেন্দ্র প্রধানের পা ধরেছিল কেন, সেটা খোঁজ নিন। পাতাল থেকে বের করে আনে, এবং যে মেহুল চস্কি নীরব মোদীর কথা বলেন, তাদের 82% অ্যাসেট ট্যাগ করে ব্যাংকে টাকা ফেরিয়ে দিয়েছে ইডি, ওদেরকেও দেশে ফেরাবে। ইন্টারন্যাশনাল যে ইন্টারপোলের অ্যাক্ট আছে মেনেই হচ্ছে। আপনাদের আমি বলি, এরা কথায় কথায় নীরব মোদী, মমতা ব্যানার্জিও বলেন, তার ভাইপোও বলেন, নীরব মোদী, মেহুল চস্কি এসব নাম বলেন, আপনাকে শুনে রাখুন, এই ইডির এত কম্পিটেন্সি আছে যে সুপ্রিম কোর্ট সাপোর্ট দিয়েছে এরা বিরাট।